সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হাজার হাজার লোককে প্রতারণা করা হয়েছে, তারা কি ভুলে যাবে নাকি? মিথ্যা কথা বলাটা ওনার অভ্যাস হয়ে গেছে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটি জনসভাতে বলেছেন কেন্দ্রীয় সরকার 40% চাকরির ক্ষেত্রে পিছিয়ে, পশ্চিমবঙ্গ সরকার 40% এগিয়ে, কি বলবেন? আমি জানি না এই তথ্য কোথা থেকে উনি পাচ্ছেন, কোনো ওয়েবসাইটে কোনো ডিপার্টমেন্টে কতজন চাকরি পেয়েছে তার কোনো হিসাব নেই, আর হিসাব দিতেও পারবেন না। যা দু চারজন চাকরি পেয়েছেন সেটা তো টাকা দিয়ে পেয়েছেন, কারণ কোনো পরীক্ষার লিস্টে তার নাম নেই, চাকরির লিস্টে তার নাম নেই, বাড়িতে মেসেজ গেছে তিনি গিয়ে জয়েন করেছেন, 45 বছর বয়স, সেও সরকারি চাকরিতে জয়েন করেছে, এরকম তথ্য আমাদের কাছে এসছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন এটা ঠিক যে 45% যারা কাজ করেন বাংলা ছেড়ে চলে গেছেন, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লিতে চাকরি করছে, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট দিতে পারেনি, কেন্দ্র সরকার যে কাজ করছে তার জন্য যে জব ক্রিয়েশন হচ্ছে তার লাভ দেশের মানুষ পাচ্ছেন, আর বাংলার বাইরে গিয়ে সেজন্য কাজ করতে হচ্ছে। এই যে এত বড় বড় ব্রিজ, হাইওয়ে, রেলওয়ে হচ্ছে, সেখানে যে নতুন কাজ তৈরি হয়েছে দেশের লোকই সে কাজ করছে, বাইরে থেকে কেউ করছে না এসে। কেন এই ধরনের ডেভেলপমেন্ট হওয়ার জন্যই নতুন নতুন কাজের সৃষ্টি হচ্ছে, সেটা দেশের লোকেরা পাচ্ছেন। তা নাহলে তো সারা দেশে বিদ্রোহ হতো, কই সারা দেশে কোথাও ধর্ণা দিচ্ছে না চাকরি চাই বলে? পশ্চিমবঙ্গে কেন ধর্ণা দিচ্ছে? লেখাপড়া জানা ছেলেরা পাশ করার পরে রাস্তার ধারে বসে থাকে, 10 বছর ধরে তার চাকরি হয় না, কিন্তু ভারতবর্ষে কোথাও দেখা যায় না পশ্চিমবাংলার বাইরে। এটাই হচ্ছে সমস্যা। উনি বলছেন এক ঘটনা, কিন্তু অন্য ঘটছে। 17,000 চাকরি প্রস্তুত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি দিতে পারছেন না হাইকোর্টের জন্য। যে 17,000 আগে দিয়েছেন তার কি হবে? তার মধ্যে কতজন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে? কেন প্রত্যেকটা প্যানেলকে ক্যান্সেল করে দিচ্ছে হাইকোর্ট? কেন তার যার নেতা নেত্রীরা চাকরি পেয়েছিলেন বা পয়সা নিয়ে চাকরি দিয়েছেন তাদের চাকরি চলে যাচ্ছে কেন? সব জায়গায় দুনম্বরি হয়েছে, কোথাও বিধি রুল মেনে হয়নি, তাই দিতে পারছে না, আগামী দিনেও পারবেন না, কারণ পুরোটাই ফ্রড চলছে, পুরোটাই কাটমানি দিয়ে হচ্ছে। রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনা খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে, নাম পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমরা বারবার কমপ্লেন করেছি, শুধু নাম পরিবর্তন নয়, প্রজেক্টের যেমন নাম পাল্টে গেছে, লাভার্থীরও নাম পাল্টে গেছে। যাদের জন্য আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য নাম এসেছিল সে লিস্টকে পুরো পাল্টে দেওয়া হয়েছে। আমার মেদিনীপুরের কেশিয়াড়ি একটা পঞ্চায়েতে একদম 450 জন গরিব আদিবাসী, তাদের নাম কেটে দিয়ে নিজের লোকেদের নাম ঢোকানো হয়েছে। তো সব জায়গায় শৌচালয় হোক, আবাস যোজনা হোক বা অন্যান্য রাস্তা হোক, রাস্তা যেটা স্যাংশন হয়েছে সেটা পাল্টে অন্য জায়গায় চলে যাচ্ছে, নিজের জায়গায় বিরোধীদের দেওয়া হচ্ছে না, এটা সব জায়গায় হচ্ছে। আমরা বারবার কমপ্লেন করেছি, নিশ্চয়ই কেন্দ্র খোঁজ খবর করবে। এটা রেশন কার্ড নিয়ে আপনি টুইট করেছেন, এই বিষয়টা যদি পশ্চিমবাংলায় 68 লক্ষ ভুয়ো রেশন কার্ড বেরিয়েছে, আপনারা ভাবুন এই যে 2 বছর ধরে যে ফ্রি রেশন দিচ্ছে কেন্দ্র সরকার গরিব যোজনাতে, তাতে যদি একটা লোক মাসে 350 টাকা পায় একটা কার্ড পিছু, তাহলে এই 2 বছরে এই যে ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে যারা পেয়েছে তারা কারা? কত হাজার কোটি টাকা লুট হয়েছে, বহু জায়গায় এরকম ভুয়ো নাম আছে, ভোটার লিস্টও এরকম নাম ঢুকে গেছে। তো এই যে বিশাল একটা লুট, আমার মনে হয় 7-8% যারা যেত এই টাকাটা কেন্দ্র পাঠাচ্ছে সেই টাকাটা লুট হতো, এটা বন্ধ হবে। আর আমার সেটা তথ্য এসছে, তাই আমি সাধারণ মানুষকে জানিয়েছি টুইটার এর ফেসবুকের মাধ্যমে, যাতে লোক জানতে পারেন যে কী ধরনের চুরি এখানে হচ্ছে। রানীর আসমনি জন্মগ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় রূপে, এটা তৃণমূলের এক বিধায়ক তিনি মঞ্চ থেকে বলছেন, এবং তিনি বলছেন রানীর আসমনি নাকি একসময় বলেছিলেন তিনি আবার জন্মগ্রহণ করবেন, কালীঘাটে জন্মগ্রহণ করবেন, এবং তিনি দাবি করছেন সেই বিধায়ক যে রানীর আসমনি মমতা বন্দ্যোপাধ্যায় রূপে জন্মগ্রহণ করেছে। দেখুন, এই করে পা ধুয়ে ধুয়ে এতদিন সব পোস্ট রেখেছে আর কামিয়ে খাচ্ছে মমতা ব্যানার্জি, এতেই ফুলে যান, কে রাসমানি বলছে, কে দুর্গা বলছে, এবার ওনার নাম রেখে ছবি রেখে পুরো লুট হচ্ছে। পশ্চিমবঙ্গের উল্টের রাজত্ব চলছে, মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে তো সব জায়গায় কেউ হাত দেবে না, আর সিবিআই যখন হাত দিচ্ছে তখন বোঝা যাচ্ছে সব কিছুর একটা সীমা থাকা উচিত, এত নিচে নামা উচিত নয়। সে বিধায়ক হোক, সাংসদ হোক বা রাজনৈতিক পার্টির লোক, আর মা সারদার মতো, ট্রেজার মতো মহান যারা মহিষী, তাদেরকে এত ছোট করার অধিকার ওদের কেউ দেয়নি। মুকুল রায় পদত্যাগের পর পিএসডি চেয়ারম্যান করার জন্য স্পিকার বিজেপি এমএলএ কৃষ্ণ কল্যাণীর সঙ্গে কথা বলেছেন, যিনি সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। একই জিনিস, মুকুল রায়ও টিএমসি জয়েন করেছিলেন, তারপরে করা হয়েছিল, কৃষ্ণ কল্যাণীও টিএমসি জয়েন করেছে, সব জায়গায় দুনম্বরি, সব জায়গায় চালাকি, সেই জন্য বিধানসভায়ও কিছু হচ্ছে না। আর স্বাভাবিক এরম করলে আমরা সহযোগিতা করতে পারবো না,
তারা চান না কোনো কাজ হোক, বিধানসভায় কোনো আলোচনা হোক, এভাবেই চলুক। পশ্চিমবাংলায় গণতন্ত্রটাকে হাস্যাস্পদ বানিয়ে দেওয়া হয়েছে। বিজেপির ভোটে যেটা কোনো বিধায়ক যে এখন দল পরিবর্তন করছে তাকেই কেন টার্গেট করছে ওরা বারবার ধরে পিএসসি চেয়ারম্যান করতে? না, টার্গেট করছে না, যে তাদের পার্টির লোক তাকে দিয়ে যেখানে ইচ্ছে সই করিয়ে নাও। আজকে এই যে লিস্ট বেরিয়েছে, এই যে চাকরি হয়েছে বা যে ধরনের প্রজেক্টে চুরি হচ্ছে, কারণ কি কেউ না কেউ তাঁবেদার লোক সরকারি মহল থেকে সেটাকে স্বীকৃতি দিয়েছে, সেখানে স্ট্যাম্প মেরে দিচ্ছে, সই করে দিয়েছে, তবে তো লুট করতে সুবিধা হচ্ছে। তাকে সামনে রেখে লুটপাট করা যাবে, যা ইচ্ছা খরচা করুন, বানিয়ে দিন, চোখ বন্ধ করে দেবেন, কারণ উনি পার্টির লোক। এই যে দু নম্বরই চলছে, গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে, নিয়ম কানুন সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে লুটের আয়ত্ত চলছে, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে অন্ধকার। মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে বিজেপি ফেসবুক সোশ্যাল মিডিয়া মিথ্যাচার করছে, বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে, চিটিংবাজের দল। কে চিটিংবাজ? আমি গেছিলাম সেদিন নির্বাচন প্রচার করতে ফাঁসি দেওয়াতে, তাদের একজন নেত্রী যার মেয়েও ভোটে দাঁড়িয়েছে পঞ্চায়েতে, তিনি বারান্দায় চেয়ারে বসে পা তুলে লোকদেরকে বলছেন, যাদের কাছ থেকে টাকা নিয়েছেন, টাকা নিয়েছে, আমারও তো টেনশন আছে, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি, তোর চাকরি পাবি। আর আপনারা টিভিতেও দেখিয়েছেন একজন যুবক একজন নেতার পা জড়িয়ে হয়েছেন রাস্তায়, কারণ তিনি 9 লাখ টাকা দিয়েছেন চাকরির জন্য, চাকরি পাননি, এবার পায়ে ধরে প্রকাশ্যে টাকা ফেরত চাইছেন। এগুলো কি ফেক ভিডিও নাকি? উনি চাইছেন লোক যেন ওগুলো বিশ্বাস না করে সত্যটা, কিন্তু মানুষ তো নিজের চোখে দেখছে। এরকম হাজার হাজার লোককে প্রতারণা করা হয়েছে, তারা কি ভুলে যাবে নাকি? মিথ্যা কথা বলাটা ওনার অভ্যেস হয়ে গেছে, মিথ্যা।